রাজধানী আগরতলার জননিরাপত্তা কোণ তলানিতে গিয়ে ঠেকেছে, তার ফের প্রমাণ মিলল মঙ্গলবার রাতে। লরির সিটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল মৃতদেহ। দুদিন পর পচা গলা দেহটি উদ্ধার হয় যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনি এলাকায় আইন সচিবের বাড়ির পাশে। লরির সিটের নিচে খুন করে রাখা হয়েছিল গাড়ির সহচালককে, তার ঘাড় ভাঙা, মুখে গামছা দিয়ে পেঁচানো। পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। জানা গেছে লরির মালিক গুয়াহাটির। সিমেন্ট বোঝাই লরিটি গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুদিন ধরে লরির চালকের সঙ্গে মালিকের দূরাভাষে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। লরির মধ্যে লাগানো ছিল জিপিআরএস। জিপিআরএস ট্রেক করে লরির মালিক দুজনকে পাঠিয়েছিলেন। যথারীতি ওই দুজন জিপিআরএস সূত্র ধরেই রেন্টার্স কলোনি আইন সচিবের বাড়ির পাশে লরিটিকে দেখতে পান। লরি চালকের কোনো খোঁজ মেলেনি। চালকের পেছনের সিটের নিচ থেকে উদ্ধার হয় খালাসির পচা গলা মৃতদেহ। ক্যামেরা কইছে জিপিএসটা মানে লোকেশন দিত আমরা দাঁড়াও, ক্যামেরা হোয়াটসঅ্যাপে ফাটাইছে, অটোরের দ্বারা করাইছে, কয়ের পর থেকে দ্বারা করে তাই নিয়ে গিয়েছে মুজি রুম জায়গা চিনেন নি আমি। কিসের গাড়ি আপনারা? এটা কিসের গাড়ি? এটা সিমেন্টের গাড়ি। আচ্ছা, ভিতরে আমি দেখছি না, আমার লোক আরেকজন হ্যাঁ উঠছিল, আমি ভিতরে দেখছি পা ও মাথা একখানে করে আসলো সাদা করে। আর এরকম তো এরকম এইখানে তো আমরা যে জায়গা এই জায়গার মধ্যে আমরা জলের বোতল রাখবো, জলের বোতল ছাড়া আর কিছু রাখি না। বাচ্চা ছেলে না? আর আমি যেরকম দেখছি এরকম তো দেখে আমি চিল্লি মারা বার হয়ে গেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত অনির্বাণ দাস ও বিশাল পুলিশ বাহিনী। আনানো হয় ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমকেও। দায়িত্বপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অ্যাকর্ডিংলি আমরা থানার থেকে ওসি এবং আমরা আসি স্পটে, আমরা এটা ভেরিফাই করি এবং ডেড বডিটাকে এখান থেকে রিকভারি করি। FSL টিমও আসে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও আসে। তো অ্যাপারেন্টলি আমরা যেটা দেখছি যে এটা খুব সম্ভবত একটা গামছা আমরা দেখেছি ওর মুখে বাঁধা, হয়তো বা এটাকে স্মদারিং করে কিছু একটা করা হয়েছে। তারপরে এখন আমরা এটা পোস্টমর্টমের জন্য পাঠাবো। তাহলে অ্যাপারেন্টলি দ্য কজ অফ ডেথ উইল বি সাসপিশিয়াস আছে, এটা তদন্ত চলছে, আমরা ফার্দার ডেভেলপমেন্ট হলে। চালককে কি পাওয়া গেছে? চালককে পাওয়া যায়নি, চালকের সাথে আমরা চেষ্টা করছি যোগাযোগ করা। কি মনে হয়? প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা অ্যাপারেন্টলি মার্ডার হতে পারে, আমরা তবুও দেখছি, আমরা PM এর পর আসল বিষয়টা জানাবো। জানা গেছে খালাসি যুবকটি নাবালক, বাড়ি পেচারথল, লরি চালকের খোঁজ পায়নি পুলিশ। পুলিশ তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।